নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পেঁয়াজ, মশলা ভরা পেঁয়াজের সবজি। তো চলো রেসিপিটা দেখে নিয়ে যাক। এখানে আমি নিয়েছি ছোট ছোট 10-12টা পেঁয়াজ, এগুলোকে মাঝখান থেকে 4 ভাগ করে ছিঁড়ে নিতে হবে। যদি তোমাদের কাছে ছোট পেঁয়াজ না থাকে, তাহলে তোমরা বড় পেঁয়াজকে আলুর মতো ডুমো ডুমো কেটে নিতে পারো। এখানে আমি নিয়েছি নুন আর হলদি স্বাদ মতো। আর নিয়েছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, তোমরা লঙ্কা গুঁড়োও দিতে পারো। এখানে আর দিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, এগুলোকে মিক্স করে নেব ভালো করে। এবার এই পেঁয়াজের ভিতরে মশলাগুলোকে ভরে নেব। এভাবে সব পেঁয়াজগুলোর ভিতরে মশলাগুলো ভরে নেব। আর এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি গরম করার জন্য। তেল গরম হলে প্রথমে দেব জিরে 1/2 চামচ, আর এখানে দেব 2 চিমটি মতো হিং। কিছু কড়ি পাতা, এখানে একটা বড় পেঁয়াজ কুচি দিয়েছি আমি। নেড়ে পেঁয়াজগুলোকে ভালো করে আমি একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলো একটু ভাজা হলে এখানে দেব 1 চামচ আদা রসুন বাটা, ভালো করে মিশিয়ে দেব। একটু ভেজে নেব। এখানে দেব 7 মতো হলুদ, আর দেব 7 মতো নুন। এক চামচ ধনে গুঁড়ো। এবার একটু মিশিয়ে নেব আবার ভালো করে। মিশিয়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর এখানে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ চিলি ফ্লেক্স। আর এখানে আমি নিয়েছি 2টো টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সবগুলো ভালো করে মিক্স করে দেব। মিক্স করে মশলাটা একটু কষিয়ে নেব। এবার এখানে দেব 1/2 চামচ চিনি, আর 2 চামচ দই দেব, টক দই। ভালো করে মিশিয়ে নেব আবার। আর গ্যাসটা একদম স্লো করে দেব। দইটা দিয়ে মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দেব।
আমি এখানে 2 বাটি জল দিয়েছি, মিশিয়ে দেবো ভালো করে। আর ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এখানে অ্যাড করব আগে থাকা যে পেঁয়াজ। পেঁয়াজের ভিতরে আমরা মশলা ভরে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে একটু মিক্স করে এটাকে ঢেকে রান্না হতে দেব 10-15 মিনিট। পনেরো মিনিট পর আমাদের সবজিটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি দেব 1/2 চামচ গরম মশলা, আর দেব 1/2 চামচ কসুরি মেথি। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে দেব। গ্যাসটা অফ করে এখানে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। তো বন্ধুরা, আমাদের মশলা ভরা পেঁয়াজের সবজি তৈরি হয়ে গেছে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব।